সয়নি, তুই কাঁদছিস? মা, আমি সব ব্যবস্থা করে ফেলেছিলাম, বিশ্বাস করো আমি সবকিছু করেছি, শুধুমাত্র এই রতনের জন্য, ওর একটা ভুলের জন্য আমি, মা আমি আর্যর কাছে হেরে গেছি মা। আদিকে মারতে পারলে না বলে তুমি হার মেনে নিলে? না মা, হার আমি মানিনি। তোমার মেয়ে যতক্ষণ না নিজের প্রতিশোধ নিচ্ছে ততক্ষণ তো হার মানবে না। তাহলে অনেকগুলো কাজ তাড়াতাড়ি করে ফেলতে হবে। পুলিশ স্টেশনে রতনের মুখ বন্ধ করতে হবে, যাতে আমাদের কারুর নাম মুখে না আনতে পারে। সে ব্যবস্থা আমি করে ফেলেছি, রতন মুখ খুলবে না। আকাশ আজকে যে কোনো মুহূর্তে চলে আসবে। আর্য দেবযানী আকাশকে সত্যি কথাটা বলবার আগেই আমাদের আকাশকে ভুল বোঝাতে হবে, আকাশকে বোঝাতে হবে তুমি আদিকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে গেছ। আর্য মিথ্যে কথা বলছে, আর্য আসলে নার্সিং হোমে তখন নেবার চেষ্টা করছে। যেভাবেই হোক এই মুহূর্তে আকাশকে কিছুতেই আমাদের বিরুদ্ধে যেতে দেওয়া যাবে না। কিছুতেই যাবে না মা, তুমি চিন্তা করো না, আকাশ সেটাই বিশ্বাস করবে যেটা আমি ওকে বলব। ও বিশ্বাস করবে যে আর্য আন্টিকে জোর করে নিজের কাছে রেখে। বলুন ডক্টর বোস, কি তাই নাকি? হ্যালো, থ্যাংক ইউ। কি বললো ডক্টর বোস? আর্য অপারেশন করতে চাইছে। ডক্টর বোসের ধারণা যে এই একটা কার্ডিয়াক অপারেশন করলেই আদিত্য রায়চৌধুরী সুস্থ হয়ে উঠবে। অপারেশনটা হবে সোহিনী, কিন্তু ওটি থেকে আদি আর বেঁচে ফিরবে না। অপারেশন টেবিলেই আদি শেষ নিঃশ্বাস নেবে। কিন্তু কি করে মা, তুমি তো জানো আর্য কত ভালো সাহায্য, আর তাছাড়া ও যদি চায় তাহলে ও অপারেশনটা করে ওর বাবাকে সুস্থ করে তুলবে, আমি জানি সেটা। যদি ওটিতে আমাদের অ্যাপয়েন্ট করা লোক থাকে, যদি ডক্টর মিশ্রা, ডক্টর চিনিয়া, মালা সামন্তর বদলে আমাদের লোক থাকে, যারা এক মুহূর্তে আর্যকে বোকা বানিয়ে আদির নিঃশ্বাস বন্ধ করে দেবে, যাতে আদি আর কোনোদিনও তার বিল বদলাতে না পারে। কিন্তু কি করে মা, কি করে? কইতেছিলাম কি, আমি একটু বাইরে থেকে ঘুরে আমু। কেন, কোথায় যাবি? আরে খিদে পেয়েছে ওর, তাই কাটার তাল করছে। হে মা, আমাদের ফেলে তুই খেতে যাবি? কি অসভ্য রে! সকাল থেকে না চারটে পরোটার বেশি কিছু খাইনি গুরু। তার মানে আরে তুই খেয়ে দিয়ে অনশনে এসেছিস, এই তোদের লজ্জা করে না? কেন লজ্জা করবে কেন? হ্যাঁ আমি আসার সময় দেখেছি জানিস, ওই মোতেটা ওই কালোদার দোকানে বসে বসে না লুকিয়ে লুকিয়ে ওই জিলিপি সিঙ্গারা পেড়াচ্ছে। ওই মোতে, আমি অকাল থেকে গুরুর পায়ের কাছে বইয়া আছি, আর তুমি কি না খাইয়া দাইয়া ফাইজলামো করো? মিথ্যে কথা গো, মিথ্যে কথা। রাস্তা দাঁড়িয়ে আমি ছেলেদের সাথে জিলিপি খাবো? আমার ঘেন্না করবে না? না না, দেখ খিদে তো পেয়েছে, মানে আমারও পেয়েছে। চলো না গুরু, চুপি চুপি কিছু খেয়ে ফের অনশনে এসে বসে যাবো। তোদের ইচ্ছে হলে তোরা যা গিয়ে খেয়ে, আমি যাবো না। এসব কি হচ্ছে খোকা বাবু? হ্যাঁ এখনই তো এখানে লোক জমে যাবে, এসব ছেড়ে বাড়ি চল। না দাদা, সকাল থেকে খেয়েছো কিছু? না দাদা,
গুরু কিছু খায়নি জানিস তো, নিজেরা পেট পুড়ে গিলে এসে এখন খোকাবুকে বিপদে ফেলছো। যার পয়সা একদিন গিলেছো ফুর্তি মেরেছো তাকে বিপদে ফেলতে লজ্জা করে না তোমাদের? আরে বাবা, আমরা তো গুরুর জন্যই অনশনে বসেছি নাকি? গুরুর জন্য আমরা সব কিছু করতে পারি। সে তো দেখতেই পাচ্ছি, খোকাবুকে আবার পথে বসিয়ে ছেড়েছো। কর্তাবাবু জানতে পারলে প্রচণ্ড খচে যাবে। এসে মাথা ঠান্ডা করে চলো বাড়ি ফিরে যাই। আমি না হয় কর্তাবাবুকে বলে কয়ে হাতে পায়ে ধরে, না দাদা আমি যাবো না। এভাবে তুমি রাস্তায় বসে থাকলে কর্তাবাবুর বদনাম হবে। না আমি তো কারোর বদনাম করছি না, আমি নিঃশব্দ প্রতিবাদ করছি। আমি তো কাশিরাম কুণ্ডুর ভালো চাই, কাতু কুণ্ডুর ভালো চাই, ওসবগুলো পড়ো না। কিন্তু খোকাবাবু, না দাদা আমি যাব না। বলো আসছে? ওকে সোহিনী, আকাশ তুমি কোথায় গেছিলে আমাকে এইভাবে একা ছেড়ে? তুমি জানো না এখানে আমার কি অবস্থা হয়েছে। আঙ্কেলের শরীরের এইরকম অবস্থা, তার উপর নার্সিং হোমের সমস্ত দায়িত্ব আমার একার উপর, আর তার মধ্যে আর্য রায়চৌধুরীর বদমাইশি। আমি আর পারছি না আকাশ, তুমি বলো তুমি কোনোদিন আমাকে এভাবে একা ছেড়ে যাবে না, বলো তুমি। সোহিনী, যে ইমেলটা পেয়ে আমি কনফারেন্সে বাইরে গেছিলাম সেটা পুরোপুরি মিথ্যে। আমি জানি, আমি জানি ওটা কে পাঠিয়েছিল। না আমি তোমায় বলতে পারবো না, আমি বললে তুমি বিশ্বাস করবে না, আর তাছাড়া তুমি তুমি আমায় খুব বকাবকি করলা। সোহিনী, আমি নামটা জানতে চাইছি, কে? আর্য। দাদা? দাদা দাদা কেন করবে, কি লাভ দাদার? আকাশ প্লিজ একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো তুমি। আঙ্কেল এখন আইসিসিউতে, এই অবস্থায় তোমাকে দ্য হোপ থেকে সরিয়ে দিলে, এই শহর থেকে সরিয়ে দিতে পারলে কার সব থেকে বেশি লাভ হবে? যে দ্য হোপ দখল করতে চাইছে তার, তাই না? দ্য হোপ তুমি দখল করতে চাও না সোহিনী? প্লিজ আকাশ, আমি তোমার সঙ্গে তোমার পাশে বসে হোপ চালাতে চাই। আর তাছাড়া আঙ্কেল তো আমাদের দুজনের নামে দ্য হোপ লিখে দিয়েছে, আমি কেন শুধু শুধু দখল করতে চাইবো বলো? কিন্তু দাদা, আমি জানতাম তুমি আমার কথা কিছুতেই বিশ্বাস করবে না। আকাশ তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? তুমি যদি চাও আমি প্রমাণ করে দিতে পারি তোমায়। তুমি জানো তোমার ডান হাত রতন এখন কোথায়? লাল বাজারে। কারণ গতকাল রাতে আর্য, ডক্টর মিশ্রা, জিনিয়া, সোমা ওদের নিয়ে গায়ের জোরে হোপ দখল করতে গিয়েছিল। কি বলছো কি তুমি? আরো শোনো, কারা আর্যকে মদত দিয়েছে জানো? তোমার মা আর তোমার সত্যেন আঙ্কেল। তোমার সত্যেন আঙ্কেল পুলিশ ফোর্স পাঠিয়েছিল এই নার্সিং হোমে আর্যদের দখল নিতে সাহায্য করতে। বেচারি রতন, ও বাধা দিতে গিয়েছিল বলে আঙ্কেলকে মেরে ফেলার মিথ্যে কেস সাজিয়ে ওকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে আর্যর কথায়। আর ডক্টর বোস বাধা দিতে গিয়েছিল বলে ডক্টর বোসকে দ্য হোপ থেকে বের করে দেওয়া হয়েছে আকাশ, তুমি ভাবতে পারছো? এমনকি আর্যর কথায় পুলিশ আমাকে পর্যন্ত এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। তুমি সত্যি বলছো?
বিশ্বাস করবে তুমি? জানো আকাশ, এত কিছু হয়ে যাওয়ার পর আমি আন্টির কাছে গিয়েছিলাম। আন্টি পায়ে ধরে বলেছি, আন্টি আমি তোমার বাড়ির বউ, আমার এত বড় অপমান হতে দিও না, আঙ্কেলকে আর্যের হাত থেকে বাঁচাও আন্টি। তার উত্তরে আন্টি কি করলো জানো? ওই নিতাইদার সামনে আমাকে চোর মেরেছে আন্টি। মা, বিশ্বাস হচ্ছে না না আমার কথা? যাও নিজে গিয়ে জিজ্ঞেস করো। কোথায় যাচ্ছ? মার কাছে। পাবে না আকাশ, এই নার্সিং হোমে তুমি তো আন্টিকে পাবেই না, বাড়িতেও পাবে না। আর্য আন্টিকে নিজের কাছে নিয়ে রেখেছে না, যাতে তোমার আর আমার নামে মিথ্যে কেস সাজাতে পারে, যাতে বলতে পারে যে আমরা আঙ্কেলকে মারার চেষ্টা করেছি, আমরা হক দখল করতে চাই। উইল চ্যালেঞ্জ! হে ভগবান, আমি তো এটা শুনলেও অবাক হব না যে আমি আন্টিকে বাড়ি থেকে বার করে দিয়েছি। ঈশ্বর, আমাকে মেরে ফেলছো না কেন? সোহিনী, ক্ষমা করো না আকাশ। যারা তোমার না থাকার সুযোগ নিয়ে তোমার সোহিনীর এত বড় অপমান করেছে তাদের ক্ষমা করো না। যারা তোমার বাবাকে মেরে ফেলার চেষ্টা করেছে তাদের ক্ষমা করো না। প্লিজ স্যার, স্যার একটু কথা বলতাম স্যার। স্যার আমার ভাই, স্যার আমার ভাই, ওর বউ আর বাচ্চাটা কাঁদতে কাঁদতে একেবারে অসুস্থ হয়ে পড়েছে স্যার। প্লিজ একটু কথা বলতে দিন। হ্যাঁ প্লিজ স্যার, প্লিজ একটু দয়া করুন স্যার। কথা বলুন।
বয়ান দেবে কে তোমাকে পাঠিয়েছিল আদিত্য রায় চৌধুরীকে মারতে। তুমি শুধু পুলিশকে বয়ান দেবে, আর ওদিকে তোমার বউ আর বাচ্চা হাসতে হাসতে তোমার কাছে চলে যাবে। সিম্পল, ভেরি সিম্পল। আপনি নিশ্চয়ই এই আর্মির ক্যাপ্টেন, তাই না? আপনি যেরকম ভাবে দেখতে চাইবেন ম্যাডাম। একজন সিনিয়র ডক্টর হয়ে এই অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমার সঙ্গে বেইমানি করতে লজ্জা করেন আপনার? আদিত্য স্যারকে বাঁচানোর জন্য আমি অনেক কিছু করতে পারি ম্যাডাম। আমিও অসাধারণ। আমি ভাবতেই পাচ্ছি না, আমি সত্যি অভিভূত। আমি আপনাদের সবাইকে দেখে আমার যে এত আনন্দ হচ্ছে আমি কি ভাষায় বলবো বুঝতে পারছি না। ইস, আমার সত্যি ইচ্ছে করছে আপনাদের এক্ষুনি কিছু একটা উপহার করি, কিছু একটা। কিন্তু কি দেওয়া যায় বলুন তো। এই তো স্বপন। সিগনেচারটা আছে ওটা আমার নয়, দ্য হোপ এর ম্যানেজিং ডিরেক্টর আকাশ রায়চৌধুরীর। সো আমার বন্ধুরা, বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস ডে।